আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব ইকপ্ল্যান থেকে। আজকে হচ্ছে আমরা আসছি মহিলা কলেজের অপোজিটে অরোরা রেস্টুরেন্টে। এখানে একটা প্লেটার ট্রাই করতে আসছি। প্লেটারটা হচ্ছে এদের ইনাদের সেট মেনু, ইনাদের প্লেটার নাম্বার অনুসারে 7 নম্বর। চিকেন কাতসু, স্পেশাল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, কোলস্লো সালাদ। তো ওনারা সার্ভ করুক, সার্ভ করার পরে দেখি কি সার্ভ করতেছে, তারপর হচ্ছে রিভিউ নিয়ে আসতেছি, সাথে থাকুন। খাবারটা পাইলাম, খাবারটা এখন খাবো। আমার প্রচুর পরিমাণে খিদা লেগেছে, তো খিদা অনুসারে আমার কেন জানি মনে হচ্ছে রাইসের পরিমাণটা খুবই খারাপ, মানে খুবই খারাপ বলতে হচ্ছে খুবই কম। এটা হচ্ছে 7 নম্বর সিরিজের খাবার ওনাদের প্ল্যাট, মানে হচ্ছে যে মেনু অনুসারে। চেহারা একটু দেখা, এই যে এটা হচ্ছে কলস্লো সালাদ, এটা তুলে পুরোটা খাই ফেলি। সালাদের পরিমাণটাও কম, সবজির পরিমাণে সবজি পরিমাণটা দেখাই। সবজি হচ্ছে এই যে গাজর, ঠিক আছে, অ্যারারুট দেওয়া আছে, সুন্দর সবজি 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 আমি দেখাই, মাংসটা পরে দেখাই। সবজি হচ্ছে এতটুকু, নাইস। সালাদ হচ্ছে এতটুকু, আরও নাইস। আমার খিদে লাগছে তাই এগুলো কি কম লাগছে নাকি আমি জানি না। আর এখন আমি হচ্ছে যে খাই, ফ্রাইড রাইসের ভিতরে কী দেওয়া আছে খাওয়ার আগে আমি আগে বলি। ডিম দেখতে পাচ্ছি, মরিচ দেখতে পাচ্ছি, আর এইবার আসি চিকেনে। চিকেনটা হচ্ছে যে কাটসু নাম, 2 পিস দেওয়া আছে। আমার মনে হয় এটার মধ্যেই হচ্ছে যে সবচেয়ে বেশি মজা, এই জন্য এটার প্লেটারটা দাম দাম কত দেওয়া আছে এই প্লেটারের, 160। আচ্ছা, এবার আমি খাই। সর্বপ্রথম আমি হচ্ছে মরিচ দিয়ে ফ্রাইড রাইসটা আগে শুরু করি। বিসমিল্লাহ, মরিচটা মনে হয় আমার ভাগ্যে নাই, মরিচটাই আগে খাই। মরিচের টেস্টটা অনেক ঝাল, খুব একটা না। আমি কি দেরি করে ফেলেছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। টেস্টটা ভালো কিন্তু কোয়ান্টিটিটা কম। দুইটা চিকেন দিয়ে খাইতে হবে, দেখি কোলস্লো সালাডটা টেস্ট করে কেমন লাগে। এটা সব জায়গাতে একই রকম, একই টেস্ট। এবার চামচ টামচ না, এবার হচ্ছে হাত দিয়ে চিকেনটা খাই, দেখি কি অবস্থা। আচ্ছা, কম দিলে কি হবে, এই জিনিসটা খাইতে মজা, টেস্ট আছে। আচ্ছা, এরকম কি জানি একটা খাইছিলাম আমি অনেক আগে ছোটবেলায়, এজন্য গুড়ি গুড়ি, ও হ্যাঁ, মনে হয় বিস্কুটের ইয়া দেওয়া আছে, বিস্কুটের টোস্ট, বিস্কুটের গুঁড়া দেওয়া আছে এটার ভিতরে, দিয়ে ভাজা। মোটামুটি টেস্ট আছে, খালি মুখে খাইতেও ভালো লাগছে। মজা দেখাও, চিকেনটা দেখাও, আমি হাড্ডি পাইনি, এটা পরিমাণ বড়, এটা পরিমাণ ছোট। এবার আমি ভেজিটেবল দিয়ে খাই, স্বল্প পরিমাণে লাইট ভেজিটেবল, পেঁপে অ্যারারুট আর গাজর দিয়ে করা, নাইস ভেজিটেবল। আরে, স্বাদটা ভালো আছে, মজা। যাই হোক, এবার আমি 4টার কম্বিনেশন একসাথে করে খাবো, খেয়ে ভিডিও শেষ করবো, বেশি টানবো না।
প্ল্যাটার মানে হচ্ছে যে প্ল্যাটারের ভিডিও বেশিক্ষণ করতে হয় না। আচ্ছা, এই যে সালাদ, সালাদ বেশি মাখলাম না, মাখালাম না। এটা বেস্ট, আমার কাছে এটা অনেক বেশি সুন্দর, সরি, অনেক বেশি মজা লাগছে। আচ্ছা, চিকেন, রাইস, স্বল্প পরিমাণে ভেজিটেবল, ভেজিটেবল অলরেডি শেষ, দুইবার খাইতে, দুইবার নিছি রাইসের সাথে, ভেজিটেবল শেষ, একটা দিবে নাকি ভেজিটেবল। আর এই যে হচ্ছে যে সালাদ, তিনটা একসাথে মিক্সড করে, সরি, চারটা একসাথে মিক্সড করে খাই, দেখি কেমন লাগে। সবগুলো একসাথে মিক্স করে খেলে টেস্ট লাগবে, কিন্তু আমার কাছে কোয়ান্টিটিটা হচ্ছে ভেজিটেবলের কোয়ান্টিটি কম লাগছে, রাইসের কোয়ান্টিটি কম লাগছে, সালাদের কোয়ান্টিটি কম লাগছে, চিকেনের কোয়ান্টিটি বেশি লাগছে। চিকেনের দুইটাতে হচ্ছে যে পূরণ করে দিয়েছে, আর চিকেনটা হচ্ছে অনেক টেস্টি। এটা টেস্ট করি, কী দিয়েছে এর উপরে, মেয়োনিজ মনে হয়। আচ্ছা, রাইস তো কম দিয়েছে, জিজ্ঞেস করবো নাকি, নেগেটিভ রিভিউ না পজিটিভ রিভিউ আমি জানি না, কোয়ান্টিটি কম কিন্তু টেস্ট ভালো। এখন যদি আমাকে টেস্টের দিক দিয়ে বলে তাহলে হচ্ছে আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে, সুন্দর লেগেছে, টেস্টফুল লেগেছে, আর অনেক খিদা লেগে আছে, এই জন্য আমার কাছে মনে হতে পারে কম লাগছে, কিন্তু আসলেই কম, সবজির পরিমাণটাও কম, রাইসের পরিমাণটাও কম, সালাদ তো আমি অনেক খাই তাও কম, চিকেন ঠিকঠাক আছে, চিকেন মোটামুটি ঠিকঠাক আছে, তো রিকমেন্ড করার মতো কিছু নাই, রিকমেন্ড করবো না, যাদের খিদা লেগে থাকবে তাদেরকে রিকমেন্ড করার দরকার নেই, অন্যান্য প্লেটার নেন, অন্য প্লেটারে বেশি থাকে। সো আর এমনি হচ্ছে যে নামের উপর দিয়ে ইয়া করে যায়, কাটসু খাইতে ইচ্ছা করছে, কাটসু খাই আসি একটু, তাহলে খাইতে পারেন। তো হচ্ছে যে শুনলেন, দেখলেন ভিডিওটা, ভুল ত্রুটি হলে ভিডিওর ভিতরে মাফ করে দিয়েন, রাস্তাঘাটে মাইরেন না। আর হচ্ছে যে আমাদের পেজের ভিতরে হচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে বলবেন যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক করো, কথাবার্তার মধ্যে ভুল হলে বলবেন, সাউন্ড কোয়ালিটি খারাপ হলে বলবেন, সবই বলবেন। আর খাইতে এসে যদি হচ্ছে যে মনে করেন যে পরিমাণ মতো পাচ্ছেন না, বা আমাদেরকে ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি সেটা আপনারা পাচ্ছেন না, সেটাও যদি হয় সেটাও হচ্ছে যে আমাদেরকে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দোয়া রাখবেন, আর হচ্ছে যে আমাদের পেশটা আরও তাড়াতাড়ি বাড়ে, বেশি বেশি ফলো করতে হবে। তো এই পর্যন্ত ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া শেষ করলাম আমি, শেষ করার পরে বিষয় হচ্ছে যে ওনাদেরকে আমি কমপ্লেন করছিলাম যে আপনাদের ভেজিটেবল কম, বা হচ্ছে রাইস কম, তারপর হচ্ছে যে সালাদ কম, তো ওনারা এটা বলার পরে বলতেছে আমরা অ্যাড করি, অনেকে পছন্দ করে না যে বেশি রাইস করে, বেশি ভেজিটেবল, বেশি সালাদ, অনেকে পছন্দ করে না বা নষ্ট করে, এই কারণে হচ্ছে যে ওনাদেরকে বললে ওনারা ওই আইটেমগুলো অ্যাড করে দেবে। তো হচ্ছে যে এটাই হচ্ছে বলার ছিল, আর হচ্ছে যে আর এটা ছাড়া তো অন্য কোনো কমপ্লেন আমি দেই না ভিডিওর ভিতরে। তো আপনারা চাইলে বলতে পারবেন ওনাদেরকে যে আমাদেরকে এটা একটু বাড়ায় দেন, এটা একটু ইয়া করে দেন, চিকেন আইটেম বাদে কিনতে, এখানে হচ্ছে রাইস, তারপরে হচ্ছে ভেজিটেবল, আর হচ্ছে যে আপনারা সস, সালাদ আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে যে আপনারা নিতে পারেন চাইলে, আমাদেরকে বললে ওনারা এসে দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়, এটাই বলার ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।